ছোট রাজনৈতিক দলগুলোর পর এবার সংলাপে আসছে বড় দলগুলো সে ধারাবাহিকতায় সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে উপস্থিত এই সদস্যের প্রতিনিধি দল বেলা এগারোটার দিকে নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসে জাতীয় পার্টি যাতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতীয় পার্টি আগামী নির্বাচন সুষ্ঠু করতে আট দফা প্রস্তাব দেয় সংলাপ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন তফসিল ঘোষণার পর সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে যেহেতু যারা সংসদে আছে সেই সব দল নিয়ে অন্তর্বর্তী সরকার হবে যেহেতু বিএনপি নাই অত দুঃখজনক ঘটনা হলো বিএনপি থাকতে পারবে না কারণ অন্তর্বর্তী সরকার গঠিত হয় যা সংসদে তারা থাকেন যেহেতু তারা সংসদে নেই সেই জন্য আমরা এটা প্রস্তাব দিয়েছি যে সংবিধান মোতাবেক অন্ধ্রপ্রদেশ সরকার গঠিত হোক নির্বাচনের সময় সেনাবাহিনী প্রস্তাব দেয় দলটি আমরা খুব আশান্বিত আগামী নির্বাচন সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে নিরপেক্ষ হবে ওনাদের কথা আমার বিশ্বাস হয়েছে ওনার দৃঢ় প্রতিজ্ঞ যাতে এই নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় পাবলিক পারসেপশন হলো যে সেনাবাহিনী যদি মোতায়েন করা হয় নির্বাচন সুষ্ঠু হবে আমরা তাই বলেছি যে সেনাবাহিনী মোতায়েন করলে যেহেতু জনগণ চাচ্ছে করা হোক সংস্থাপন স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের অধীনে রাখা ভোটার সংখ্যা বিবেচনায় সীমানা পুনর্নির্ধারণ করা এবং নির্বাচনী ব্যয় বিশ লাখ টাকা নির্ধারণ রয়েছে জাতীয় পার্টির আট দফা প্রস্তাবে আগামী পনেরো অক্টোবর বিএনপি এবং আঠারো অক্টোবর আওয়ামী লীগের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন হাসান পারভেজ